আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সাখাউদ হোসেন শাওন আপনাদের সাথে। আমরা কিভাবে আমাদের কালো টাকাকে সাদা করব সেই নিয়ে হয়তো বা অনেকেই টেনশন বা অনেকেই অনেক দুশ্চিন্তায় পড়ে থাকেন যে কখন যে দুদকের লোক হানা দেয় বাড়িতে। তো যাই হোক, গতকালকে জাতীয় সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছিল এবং সেই বিলের এগেনস্টে একটি আইন প্রণয়ন করা হয়েছে। সে আইনটি হচ্ছে, আপনি চাইলেই ফ্ল্যাট কেনার মাধ্যমে আপনার কাছে থাকা সকল অবৈধ টাকাকে বৈধ করতে পারবেন। এটা মানে হচ্ছে আপনি চাইলেই আপনার সকল টাকা দিয়ে, মানে সকল কালো টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সেই কালো টাকাকে আপনি সাদা করতে পারবেন। এখন বিষয়টা কি, আইন কি এবং কোন কোন এলাকায় আমাকে ফ্ল্যাট কিনতে হবে অথবা সেই ফ্ল্যাটের এগেনস্টে আমাকে কত টাকা ট্যাক্স দিয়ে আমার কালো টাকাকে সাদা করতে হবে, এই সকল বিস্তারিত জিনিস বিষয় নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং যদি এই রিলেটেড ভালো ভালো ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সেটা হচ্ছে আমি আমার ভিডিওর মূল টপিক্সে চলে যাব, যে আমরা কিভাবে আমাদের কালো টাকাকে সাদা করব ফ্ল্যাট কেনার মাধ্যমে, এটি বাড়ি কেনার মাধ্যমে। তো তার জন্য আমরা যদি একটু গুগলে এসে লিখি যে আসলে কালো টাকার জিনিসটা কী, আপনারা হয়তোবা অনেকেই জানেন বা হয়তোবা অনেকেই জানেন না। যাই হোক, কালো টাকা আসল জিনিসটা কী, এ নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আমরা যদি একটু গুগলে লিখি, আমি এখানে লিখে রেখেছি যে কালো টাকা কী, গুগল আমাকে বলতেছে যে কালো টাকা হচ্ছে একটি অবৈধ লেনদেন থেকে প্রাপ্ত আয় যার উপর ভিত্তি করে আয়কর ও অন্যান্য কর পরিশোধ করা হয়নি, যা শুধুমাত্র কিছু প্রকারের অর্থ পাচারের মাধ্যমে বৈধ করা যায়। এটা হচ্ছে গুগলের ভাষায়। আর আমি যদি অর্থনীতিবিদদের ভাষায় শুনি তাহলে হচ্ছে অর্থনীতিবিদ এবং আয়কর আইনজীবীদের সাথে কথা বলে জানা গেছে যে কালো টাকা বলতে সেই সম্পদ বা আয়কে বোঝায় যে সম্পদ বা আয়ের বিপরীতে কর প্রদান করা হয়নি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কিন্তু এর আবার দুটি ভাগ আছে, একটি হচ্ছে বৈধ উপায়ে অর্জিত আয়, একটি হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত আয়। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি বৈধ হোক অবৈধ উপায়ে অর্জিত আয় হোক, এটা কোনো ম্যাটার করে না। আপনার কালো টাকা হচ্ছে সেটাই যেটার এগেনস্টে আপনি আপনার ট্যাক্স ফাইলে উল্লেখ করেন নাই বা সেই অর্থের জন্য কোনো ট্যাক্স সরকারকে প্রদান করে নাই, সেটাই হচ্ছে কালো টাকা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। তো যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্বে যাব না, আমি আলোচনা করব কালো টাকাকে কীভাবে সাদা করবেন বা কালো টাকা কী সেটা এতক্ষণ বুঝে গেছেন। এখন আসেন যে কালো টাকাকে আমরা কালো টাকাকে কীভাবে সাদা করব। এখন যেমন প্রথম আলোতে, যেমন আজকের প্রথম আলোতে বলা হয়েছে, দেখুন প্রথম আলো যেমন সোমবার 19 জুন 2023 অর্থনীতি বলা হয়েছে ফ্ল্যাটে কালো টাকার সুযোগ বহাল, নতুন আয়কর আইনটি কয়েকটি সংশোধন সহ গতকাল সংসদে পাশ হয়েছে। এই বিষয়টা ক্লিয়ার যে অলরেডি পাশ হয়ে গেছে, আপনি নির্ভয়ে কালো টাকাকে এখন সাদা করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যদি এরপরের পেজে যাই, সেটা হচ্ছে ফ্ল্যাটে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকলো, জমি কেনার সেই সুযোগ আর নেই। মানে আপনি কালো টাকা দিয়ে কোনো জমি কিনতে পারবেন না, কিন্তু কিন্তু ফ্ল্যাট কিনতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে নতুন আয়কর আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি ফ্ল্যাট বা ভবন নির্মাণ বা ক্রয়ে কোনো অর্থ বিনিয়োগ করে এই কর বর্ষে নির্দিষ্ট হারে কর দিলে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে গণ্য হবে। আচ্ছা তারপরে যদি আমরা এর পরের পেজে যাই, এখন দেখি যে আসলে আমাদেরকে তো কালো টাকা সাদা করার একটি উপায় বলে দিয়েছে যে আমাদেরকে ফ্ল্যাট কিনলে কালো টাকা সাদা হবে। এখন কোন কোন এলাকায় ফ্ল্যাট কিনবো এবং কোন কোন এলাকায় কত বর্গ ফিটের একটা ফ্ল্যাট কিনলে আমাকে কত টাকা ট্যাক্স দিয়ে কালো টাকাকে সাদা করতে হবে, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য আমরা যদি এরপরে বেজে যাই, সেটা হচ্ছে কোথায় বিনিয়োগে কত টাকা কর, এটা কিন্তু প্রথম আলোর পেপার থেকে আমি বলতেছি। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশায় 200 বর্গ মিটারের কম আয়তনের ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবন কিনলে প্রতি বর্গ মিটারে 4000 টাকা কর দিতে হবে। অর্থাৎ আপনি যদি রাজধানী গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশায় 200 বর্গ মিটারের ফ্ল্যাট কিনেন তাহলে আপনাকে 4000 টাকা প্রতি বর্গ মিটারে ট্যাক্স বা কর দিয়ে আপনার কালো টাকাকে সাদা করতে পারবেন। খুব ইজি একটা ওয়ে। আপনি যদি 200 বর্গ মিটার বেশি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে আপনাকে 6000 টাকা কর দিতে হবে। প্রতি বর্গ মিটারে 6000 টাকা কর দিলে আপনার কালো টাকা সাদা হয়ে যাবে। তো একইভাবে ধানমন্ডি, ডিওজেস, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, ঢাকা ক্যান্টনমেন্ট, কারণবাজার, বিজয়নগর, সেগুনবাগিচা, নিকুঞ্জ, চট্টগ্রামের পাঁচলাই, খুলশী, আগ্রাবাদ, নাসিরাবাদ এলাকায় ফ্ল্যাট ও ভবন কেনার ক্ষেত্রে 200 বর্গ মিটার কম আয়তনের ক্ষেত্রে কর দিতে হবে প্রতি বর্গ মিটার 3000 টাকা।
আমি যে নামগুলো বললাম ওইসব এলাকায় কিনলে আপনাকে 3,000 টাকা দিতে হবে 200 বর্গমিটার নিচে হলে, আর 200 বর্গমিটারের বেশি হলে 3,000 টাকা, যদিও প্রস্তাবে প্রতি বর্গমিটার 5,000 টাকা বলা হয়েছিল কিন্তু সেটা কমিয়ে 3,000 টাকা রাখা হয়েছে। তো এখন আসি সিটি কর্পোরেশন, উল্লেখিত এলাকাগুলো ছাড়া, উল্লেখিত আমি যে নামগুলো বললাম এই এলাকাগুলো ছাড়া সিটি কর্পোরেশন এলাকার অন্যান্য জায়গায় 120 বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাট ও ভবন কেনার ক্ষেত্রে প্রতি বর্গমিটারে কর দিতে হবে 800 টাকা। প্রতি বর্গমিটারে 800 টাকা কর দিয়ে আপনি আপনার কালো টাকাকে সাদা করতে পারবেন। আমার মনে হয় এর চেয়ে সুযোগ আর দিবে না হয়তো বা ভবিষ্যতে, এটা ভালো একটা সুযোগ দিয়েছে। তো 120 থেকে 200 বর্গমিটারের মধ্যে হলে প্রতি বর্গমিটারের জন্য দিতে হবে 1,000 টাকা। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ভিতরে। এখন ধরি যে আমি সিটি কর্পোরেশন না, আমি পৌরসভাতে ফ্ল্যাট কিনবো, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে নতুন আইন অনুযায়ী জেলা সদরের পৌরসভা এলাকায় ফ্ল্যাট ও ভবন কিনতে 120 বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে 300 টাকা। 120 বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাট কিনলে আপনাকে প্রতি বর্গমিটারে 300 টাকা কর দিয়ে কালো টাকাকে সাদা মানে অবৈধকে বৈধ করতে পারবে। তো যদি 120 থেকে 200 বর্গমিটার হয় তাহলে 500 টাকা কর দিতে হবে, আর যদি 200 বর্গমিটারের বেশি হয় তাহলে 800 টাকা করের বিধান রাখা হয়েছে। এটা কার্যকর হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। তো আশা করব আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে।